বন্ধুরা আজকে এলাম যে সামগ্রিক বিষয় নিয়ে কিছু কথোপকথন করতে কারণ ইদানিংকালে বহুজন আমার রিকোয়েস্ট করছেন যে দাদা ইউটিউবে যদি কোনো একটা ভিডিও দেন বা সামগ্রিক পরিস্থিতি বিষয়ে যদি একটু পর্যালোচনা করেন তাহলে আমরা হয়তো একটু উপকৃত হতে পারি বা আমাদের ভিতরে একটা সম্যক ধারণা আসতে পারে সেই জন্য আজকে ইউটিউবে আসা আমরা এখানে আপার প্রাইমারি বিষয়ে কিছু খবরাখবর নাইন টেনের বিষয়ে ইলেভেন টুয়েলভের বিষয়ে এবং তার সঙ্গে সঙ্গে বাংলা কাউন্সিলিং বা বাংলা কেস আর তার সঙ্গে ওয়ার্ক এডুকেশন এই সামগ্রিক বিষয় নিয়ে আমি কথোপকথন করব তবে প্রথমে যেটা আজকে সবার আগে বলা দরকার যে আজকে এম প্যানেলদের আন্দোলন ছিল নাইন টেন এম প্যানেলদের এবং নাইন টেন এম প্যানেলরা তারা অন স্পট তারা অ্যাপয়েন্টমেন্ট লেটারে দাবি জানিয়ে এবং তার নোটিশের দাবি জানিয়ে তারা আজকে আচার্য সদনে জমায়েত হয়েছিল সেখান থেকে তাদের একটা প্রতিনিধি দল আচার্য সদনে যেমন যায় তেমনি বিকাশ ভবনেও তারা যায় এবং বেশ কিছু জিনিস উঠে আসে যেগুলো থেকে বেশ মানে আমরা বুঝতে পারি যে কমিশন তথা সরকারের গড়িমশির যে চিত্রটা সেটা আমাদের কাছে স্পষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডমিন যে ভুলভ্রান্তিমূলক খবর প্রচার করতো সেটাও আজকে মোটামুটি প্রমাণিত হয় যেমন আজকে সারাদিন ধরে তারা যথেষ্ট সরগোল ফেলেছে তারা আন্দোলনের মধ্যে দিয়ে প্রায় আটশো থেকে হাজার ক্যান্ডিডেট তারা ছিল যদিও আমার এখানে মনে হলো যে প্রায় ছ থেকে সাত হাজার তো কম মিনিমাম নাইনটিন এমপ্যারেল ক্যান্ডিডেট তার ফিফটি পার্সেন্ট অন্তত যাওয়া উচিত ছিল কারণ এদের চাকরি তো নিশ্চিত সুতরাং যদি তারা তাদের অ্যাপয়েন্টমেন্টটা পিছ হয় তাহলে তো প্রতি মাসে অন্তত তিরিশ হাজার টাকা মতো তাদের বাইনে তাদের কাটা যাচ্ছে তো এটা চিন্তা করেও কেন তারা ঘরে বসে থাকলো এটা আমার কাছে বড় প্রশ্নের যদি আমরা জানি যে এদের নিয়োগ দাঁড়িভিদ কাণ্ডের কারণেই পিছিয়ে গেল যদি এটা পুজোর আগেই এদের জয়নিং হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি এবং পুজোর পরপরই এদের আরও একটা জোরালো মুভমেন্ট করলে আরও ভালো হতো তাতে নিয়োগটা মনে হয় আরও কিছুটা এগোতো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো সেই সেদিক থেকে হিসেব করে দেখা যাচ্ছে যে এ মুভমেন্টটা একটু পিছনের দিকেই হলো তবু হলেও লেট বেটার দ্যান নাথিং অর্থাৎ দেরিতে হলেও আন্দোলনটা যথেষ্ট সংঘটিতভাবে হয়েছে এবং যারা আন্দোলনে গিয়েছিল তারা আজকে বেশ জোশ ছিল তাদের আন্দোলনে এবং তারা তাদের খুশি দিনের শেষে কেননা যে মেন টাইম সেই টাইমটা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু তারা বিকাশ ভবনের প্রতিনিধিরা এসেছেন এবং তারা আন্দোলনে তারা কিন্তু অংশ এই পরিস্থিতি দেখার পর তারা আন্দোলনের পরিস্থিতি দেখার পর তারা কমিশনে এসেছেন এবং পর্যালোচনা করেছেন নানারকম বিষয় নিয়ে তো এই মতো পরিস্থিতিতে এটাই বলবো যে যেটুকু খবরাখবর পাওয়া গেছে যে ইলেভেন টুয়েলভের যে ক্যান্ডিডেটরা আছে যে তাদের যে সমস্যাটা সেটা আগামী এক সপ্তাহের মধ্যে মিটে যাবে বলে কমিশন থেকে আশা প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নাইন টেনের যে অ্যাপয়েন্টমেন্ট বা নাইন টেনের যে জয়নিংয়ের বিষয়টা সেটা আগামী পনেরো দিনের মধ্যে হয়তো সমাধান তার হতে চলেছে একটা বিষয় যেটা ভুল প্রচার করা হয়েছিল একটি গ্রুপে যে সতেরো তারিখে যে নাইন টেনের সমস্ত কপিগুলো সেগুলো পাঠানো হয়েছে নাকি বিকাশ ভবনে কিন্তু সেটা ভুল সেটা আজকে প্রমাণিত হয় এবং কমিশন থেকে নাকি এখনও পর্যন্ত কোনো হার্ড কপি সফট কপি পাঠানোই হয়নি বিকাশ ভবন থেকে সেটা আর কি জানা গেছে এবং তারপর এসএসসি অফিসে যখন এই বিষয়গুলো বলা হয় তখন কিন্তু তারা বলে যে আগামী দু দিনের মধ্যে তারা সমস্ত পাঠিয়ে দেবে যদিও ছাব্বিশ তারিখে আমি কমিশনের কথা বলেছিলাম সেখানেও বলা হচ্ছিল যে আমরা তো সবই পাঠিয়ে দিয়েছি কিন্তু আজকে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হলো যে কপিগুলো কিন্তু পাঠানো হয়নি যাই হোক বিকাশ ভবন যারা জানিয়েছে যে সফট কপিগুলো পেলেই তারা কাজ করতে শুরু করে দেবে এবং আগামী দুদিনের মধ্যে এসএসসি থেকে সমস্ত সফট কপি নাইন টেনের বিষয় সমস্ত বা এমপ্যানেলদের বিষয় সেটা সমস্তটাই বিকাশ ভবনে চলে যাবে এবং আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু নাইন টেনের ডি মানে ডিএসসি এবং মন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী পনেরো দিনের মধ্যে নাইন টেনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আসতে চলেছে এটা সত্যিই সুখবর সেজন্য যারা সেই যারা আন্দোলনে এসেছিলেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন যারা সাপোর্ট করেছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং যারা বাড়িতে বসে আপডেট নিলেন তাদের প্রতি মোটেই সমবেদনা নেই কারণ তার মনে হয় তাদেরটাই বোধহয় সবার পিছনে জয়নিংটা করালে ভালো হয় এগুলো বলছি তার কারণ হচ্ছে একটা আন্দোলন ডাকতে কত কষ্ট কত পরিশ্রম করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না কারণ আমি বিগত দুবছর ধরে অনেক আন্দোলন সংগঠিত করেছি এবং জানি যে একজনের মাথায় যদি টোটাল বিষয় দায়িত্বটা চাপে যেহেলে তার খাওয়া নাওয়া ঘুম সব একদম শেষ হয়ে যায় কিন্তু সেই অবদানের কথা সবাই মনে রাখে না যাই হোক সেটা বিষয়ে পরের বিষয় তো যেটুকু পরিষ্কার ইলেভেন টুয়েলভের সমস্যা এবং নাইন টেনের সমস্যা আগামী পনেরো দিনের মধ্যে মিটে যাচ্ছে এবং তারপরেই অর্থাৎ ডিসেম্বর মাসে থার্ড উইকের দিকে সেখানে কিন্তু নাইন টেনের থার্ড কাউন্সিলিং যেটা সেটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে এবং যেই দিয়ে সমস্যাটা সমাধান হতে চলেছে সেই সময়ে আপারে নোটিশ আসার কথা এখনও পর্যন্ত যেটুকু আমি জানতে পেরেছি এর আগের দিনে আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসে পনেরো তারিখের মধ্যে নোটিশ আসতে চলেছে এখনও পর্যন্ত এটুকু আমার কাছে খবর যদি এটার কোনো পরিবর্তন হয় কারণ এই সরকারকে কোনোভাবেই বিশ্বাস করতে পারি না এদের আজকে এক কথা বলে কালকে এক কথা বলে পনেরো তারিখের মধ্যে নোটিশ আসার কথা এটা এখনও পর্যন্ত আমার কাছে খবর তারপর এখন পনেরো তারিখ পর্যন্ত এইটা ঠিক থাকে কি না সেই বিষয়ে আমি আপডেট দেবো যদি আমি আজকে নর্দান জেলায় খবর নিয়েছিলাম যে আপারে বিষয়ে কোনো নোটিশ বা আপারে বিষয়ে কোনো রকম তথ্য তাদের কাছে এখন নেই এবং কমিশনে আমি যোগাযোগ করেছিলাম সেখানে ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনের যে রেজাল্টটা পাবলিশ করার বিষয় সেক্ষেত্রে কমিশন থেকে জানানো হয় যে সেটা তো পাবলিশ করার সময় হয়েই গেছে কিন্তু তবুও তারা গ্রিন সিগনাল পাচ্ছেন না বলে এটা পাবলিশ করা হচ্ছে না যদিও আগামী ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে তাদের লিস্ট আসবে বলে আমার কাছে কিন্তু খবর এবং জানুয়ারি মাসের মধ্যে এদের সমস্ত রিকোর্টটা কমপ্লিট করা হবে বলে আমার কাছে খবর আর বাংলা কেসের বিষয়ে যেটা আমার বলার দরকার যে বাংলার কেসটা দীর্ঘদিন ধরে ঝুলছে আজকে বৃহস্পতিবার এই কেসটার সমাধান হওয়ার কথা ছিল কিন্তু আইনজীবী বাবু তিনি মারা যান এবং মারা যাওয়ার কারণে আজকে পূর্ণ দিবস বন্ধ আর সে কারণেই কিন্তু আজকে বাংলা কেসে কোনো হিয়ারিং হয়নি তবে আগামীকাল দশ নম্বর কোর্টে এগারো নম্বরে এটা লিস্টেড আছে বিচারপতি মানে রায় দেবেন একটি ছোট্ট বিষয় এখানে আটকে রয়েছে যে কমিশন কিভাবে প্যানেলটা বানিয়েছে বাংলার সেই রায়ের কপি মানে সেই অ্যা সেই কী বলবো কোন রুল এটার বানানো হয়েছে সেই কপিটা বিচারকের কাছে এসে এসে পড়লেই তারপর কিন্তু স্টেটা উঠে যাবে এখনও পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে অন্তত আশীষবাবু বিচারপতি মানে পিটিশনারদের পক্ষে যে যে বিচার সরি পিটিশনারদের পক্ষে যে আইনজীবী আশীষবাবুর কথা অনুযায়ী সেরকমই এখনও পর্যন্ত ধারণা তো বাংলার কাউন্সিলিং এর সুখবর আসতে চলেছে এবং এই সমস্যার সমাধান হয়ে গেলে ডিসেম্বর মাসের মধ্যে যে বাংলা কাউন্সিলিং হবে সেটা বলাই বা সেটা আমি না বললেও সবাই সেটা জানে তো এরপরেই আমরা আপার প্রাইমারি নিয়ে আসছি কারণ আপার প্রাইমারিতে দীর্ঘদিন ধরে প্রসেস আটকে আছে আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছি এবং পরবর্তীকালে আরও কিছু আমার পদক্ষেপ রয়েছে যেগুলো সিট বাড়ানোকে কেন্দ্র করে কারণ পার্থবু সিট নিয়ে কিন্তু ক্লিয়ারলি কিছু বলেননি তবে একুশ হাজার একশো সত্তর যে হচ্ছেই সেটা আমরা কিন্তু খবরাখবর পেয়েছি তবে আমাদের লক্ষ্য একুশ হাজার নয় আমাদের লক্ষ্য যে কমপক্ষে তিরিশ হাজার সি সেইটার জন্য আমাদেরকে ছোটাছুটি করতে হবে তবে আমি ব্যক্তিগতভাবে কিছু উদ্যোগ নিচ্ছি কি করছি কবে করছি সেটা এখনই কিছু বলার দরকার নেই তার কারণ কাজ সফল হলে তবে এই বিষয়ে জানাবো তবে যারা ফেসবুকে প্রচুর একজন সমালোচনা করেছেন আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা যদি কিছু করে দেখাতে পারেন তারা করুন নেহাত সমালোচনা করবেন না কারণ সমালোচনা যতই করবেন ততই আমাকে নিয়ে আপনার আলোচনা বাড়বে ততই কিন্তু আমার পরিচিতি চারপাশে বাড়বে তো আপনারা আমার প্রচারক না হয়ে নিজেরা নিজেদের স্বর্ণ যেতে প্রচারও করুন কিছু করে দেখান কুৎসা প্রচার করে কিছু হবে না আর একশোটার মধ্যে নিরানব্বইটা কথা ভুল বলছেন সেটা আমিও জানি কিন্তু আমি এই নিয়ে ফেসবুকে মুখ খুলতে চাইছি না কারণ আপনাদের সঙ্গে আমি মুখ লাগাতেই চাইছি না কারণ আমি অতটা গুরুত্বই দিই না আপনাদেরকে দরকারই নেই আমার আমি কী কাজ করছি আমি সেইটার মধ্যে পরিমণ্ডলে আবদ্ধ থাকতে ভালোবাসি কীভাবে আপার আন্দোলনটাকে আরো বড়ো করা যায় সেটাই আমার লক্ষ্য এবং আপার দাবি আদায় করা যায় কী করে সেটাই আমার লক্ষ্য আমি এটাতেই থাকতে ভালোবাসি যে যা পারছেন বলে যান আমি বিন্দুমাত্র কান দিচ্ছি দিচ্ছিও না দেবো না পাবলিক বা সাধারণ মানুষ আপনাদের জবাব দেবে এটাই আমি বলবো রাজনীতির সঙ্গে আমি আমার কোনো সম্পর্ক নেই আমি রাজনীতিতে আসতেও চাই না এই জিনিসটা পরিষ্কার করে সকলকে আমি জানিয়ে দিই অনেকে ভেবেছেন আমি এমএলএ বা এমপি হতে চাই ভোটের টিকিট নিতে চাই অনেক অনেক কথা বলে বেড়াচ্ছেন আমার প্রথম এবং শেষ পরিচয় আমি একজন বেকার চাকরি প্রার্থী এবং শিক্ষকতাই আমার স্বপ্ন এর বাইরে আর দ্বিতীয় কোনো বিষয় নেই তো এই হচ্ছে বিষয় আপাতত প্রত্যেকে বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী সময়কালে যে খবরাখবরগুলো পাবো সেগুলো দেব আপনারা সঙ্গে থাকুন আর আন্দোলনটাকে যাতে আরও জোরালো করা যায় তার জন্য প্রত্যেকে সজাগ থাকুন নিজেদের জেলায় ব্লকে মিটিং করুন যাতে আন্দোলনকে আরও শক্তিশালী করা যায় কারণ তিরিশ হাজার সিটে দাবি আদায় করতে গেলে কিন্তু আমাদেরকে আরও জোরালো কিছু করতে হবে এর অনুকু কুড়ি তারিখে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক ছিল আমাদের বৈঠকটা করা একান্তই প্রয়োজন ছিল কারণ যেহেতু তিনি হচ্ছেন সর্বে সর্বা তার কাছে আমরা ভালোভাবে ভদ্রভাবে একবার বলেছি তারপর যদি দাবি না হয় সেক্ষেত্রে অন্য পান্তা আছে সেটা সময়ই বলবে কি করতে হবে আপাতত এই পর্যন্ত রাখি প্রত্যেকে ভালো থাকবেন